এবার দক্ষিণ সিটি কর্পোরেশনের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্নতার খবর। ঈদের তৃতীয় দিনে রাজধানীতে কোরবানির বর্জ্য খুব একটা দেখা যায়নি। দ্বিতীয় দিন রাতেই দুই সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছিল শতভাগ বর্জ্য পরিষ্কারের। তার প্রতিফলন আজ ঢাকা জুড়ে দেখা গেল, বিচ্ছিন্ন কিছু স্থানে ময়লা পরিষ্কার হয়নি, তবে আজকের মধ্যে তা সরিয়ে ফেলার কথা বলছে দুই সিটি কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি জানায়, সবগুলো ওয়ার্ড থেকে 2200 ট্রিপের মাধ্যমে প্রায় 10,500 মেট্রিক টন বর্জ্য সরানো হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।